রাজ্য সরকারের তরফ থেকে বারবার প্লাস্টিক বর্জন করার নির্দেশ এসেছে। তবে এই প্লাস্টিক বর্জন করার জন্য প্রশাসনের তরফ থেকে এবার নেওয়া হয়েছে প্লাস্টিক অভিযান কর্মসূচি। এরকমই একটি প্লাস্টিক অভিযান কর্মসূচি আজ হাবড়া 2 নম্বর ব্লকের গুমা 1 নম্বর পঞ্চায়েত এলাকায় সংগঠিত হলো। গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই প্লাস্টিক অভিযান কর্মসূচির আয়োজন করা হয় এবং এই কর্মসূচি এবং মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের কাছে প্লাস্টিক বর্জনের সচেতনতার কথা পৌঁছে দেওয়া হয়। এই বার্তায় মানুষ নিজেদেরকে প্লাস্টিক বর্জন করে যাতে জৈব বিভিন্ন পদার্থ দিয়ে তৈরি প্লাস্টিকের বিকল্প ব্যবহার করতে পারে সেই বার্তাও ছিল এই মিছিল এবং অভিযানের মধ্যে। গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান বললেন যে মানুষ অভ্যাসের দাস, মানুষ চাইলে সব কিছুই করতে পারে। যেভাবে আমরা পোলিওর মতো রোগকে আটকাতে পেরেছি সেরকমভাবেই একদিন প্লাস্টিক বর্জন করতে পারলে একটি সুস্থ সমাজ আমরা গড়ে তুলতে পারব এবং সেই সুস্থ সমাজ গড়ে তোলার একটি কর্মসূচির একটি ছোট্ট ধাপ নেওয়া হয়েছে আজ গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে। মূলত প্লাস্টিকটা মানে পরম্পরা যেটা হচ্ছে অনেক দিন ধরেই চলে আসছে। 1 জুলাই থেকে এই এটা পাশ হয়েছে যে প্লাস্টিক বর্জন করতে হবে। 75 মাইক্রনের নিচে যারা প্লাস্টিক ব্যবহার করবে দণ্ডনীয় অপরাধ। সেক্ষেত্রে আজকে আমাদের এই প্লাস্টিক বর্জনের জন্য আজকে আমাদের র্যালিটা ছিল। মানুষ মাত্রই অভ্যাসের দাস, কারণ আগামী দিনে হয়ে গেছে যে আমাদের এই রাজ্য তথা ভারতবর্ষ পোলিওযুক্ত দেশ ছিল, এখন সেটা পোলিওমুক্ত দেশ। কারণ সবার প্রচেষ্টায় পোলিও আমরা মানুষকে পোলিওর আওতায় আনতে পেরেছি। এটা অ্যাওয়ারনেসের মাধ্যম দিয়ে হোক, র্যালির মাধ্যম দিয়ে হোক এবং প্রচারের মাধ্যম দিয়ে হোক আমরা করেছি। একটু সময় লাগবে মানুষের এই অভ্যাসে হচ্ছে পরিণত হতে। পরবর্তীতে ব্যবসায়ীরা তারা বারংবার বলছে যে আগে কলকারখানাগুলো বন্ধ হোক, যেখানে প্লাস্টিক তৈরি হচ্ছে তাহলে তো এত র্যালি করার প্রয়োজন হয় না বা এই মাইকিং করার প্রয়োজন হয় না। সেক্ষেত্রে আমি বলবো এটা যেটা আইনটা আছে, আইনটা যাতে অকিবহল থাকে, যাতে স্বীকৃতি পায় সবার প্রচেষ্টায়, যেসব ব্যবসায়ী ভাইরা আছেন, যেসব আমার মানে মানুষজন আসেন যারা ব্যবসা করছেন, দৈনন্দিন তারা পলিথিন ব্যবহার করছেন, তাদেরকে বলবো আগামী প্রজন্মের জন্যে, মানে আগামী প্রজন্মের ভবিষ্যতের ভালোর জন্যে এই প্লাস্টিকটাকে বর্জন করতে হবে। কারণ প্লাস্টিক থেকে আমরা মারাত্মক রোগ ধারণ করতে পারে। আমরা একসময় আমি একটা হসপিটালে গেছিলাম, সেখানে র্যালি হয়েছিল 2012-তে। সেই র্যালিটা ছিল ধোয়ার মানে যেটা যানবাহন যেটা হচ্ছে ধোয়া নিয়ে পলিউশন, আর একটা হচ্ছে প্লাস্টিক বর্জন। ওখানকার ডক্টররা বলেছিলেন, সেই র্যালিতে আমি অংশগ্রহণ করার সুযোগ একবার পেয়েছিলাম, ওখানকার ডক্টররা বলেছিলেন যে এমন একটা দিন আসবে যদি মানুষ প্লাস্টিক বর্জন না করেন এবং এই ধোয়া পলিউশনের কারণে মানে গ্রামে গ্রামে একটা ক্যান্সারের জীবাণু তৈরি হবে। আজকের সেই 2022-এর উপরে দাঁড়িয়ে আমরা ম্যাক্সিমাম গ্রামে একটা করে ক্যান্সার পেশেন্টকে দেখতে পাই। তাহলে আমার মানুষের কাছে একটাই বার্তা যে আমাদের পরের ভবিষ্যৎকে, পরের প্রজন্মকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য প্লাস্টিকটাকে বর্জন করতে হবে। জেসমিন শাহজি, গুমা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান। ব্যুরো রিপোর্ট, এভিএন বাংলা।